কি বন্ধুরা, রোজ রোজ একঘেয়ে রান্না করে নাজেহাল? তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। আজ আমি দেবতার সলিউশন আজ শেয়ার করব একটা খুব ইজি এবং টেস্টি রেসিপি। এরমভাবে পমফ্রিট কারি রান্না করলে 8 থেকে 80 সববার মুখে ফুটবে হাসি। রেসিপিটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, পমফ্রিট কারি বানানোর জন্য এখানে 3টি পমফ্রিট মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সেটাকে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে। আর এদিকে সমস্ত উপকরণগুলো তোমরা দেখে নাও কি কি লাগছে। এখানে পেঁয়াজটাকে পেস্ট করে নিয়েছি এবং লাগছে আদা, টমেটো কুচি, পরিমাণ মতো নুন, লঙ্কা, হলুদ, চিনি, আর ফোড়ন দেওয়ার জন্য তেজপাতা এবং শুকনো লঙ্কা। তার সাথে সাথে লাগছে টক দই, রসুন বাটা, একটু পোস্ত বাটা আর সানরাইজের শাহি গরম মশলা। এইবার রেসিপিটা করার জন্য তেলটা গরম করে সববার প্রথমে আমরা মাছটাকে খুব ভালোভাবে ভেজে নেব। দেখো মাছটা এই সাইড ওই সাইড করে দুটো সাইডই খুব ভালোভাবে এইভাবে ভেজে নিতে হবে। তো মাছটা ভাজা হোক, তোমরা ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো দেখো পমফ্রিট কারি বানানোর জন্য আমার মাছটা ভাজা একেবারে রেডি হয়ে গেছে। এরপর দেখো তেলের মধ্যে এখানে একটুখানি ফোড়ন দিয়ে দেওয়া হলো। এই ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এবার এর মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা অ্যাড করে দেওয়া হলো। আর তারপর যে পেস্ট করা পেঁয়াজটা আছে সেটাকে এর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটা লাল লাল হয়ে যাচ্ছে, একটু ব্রাউন কালার হবে। তো দেখো এরপরে এর মধ্যে প্রথমে রসুনটা অ্যাড করে দেওয়া হবে, রসুন যেটা বাটা, আর তারপর আদা বাটাটাও দিয়ে দেওয়া হবে। এবং এবার আবার এটার সঙ্গে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লঙ্কা, এটাকেও আমরা এর সাথে ভালোভাবে মিক্স করে নেব। তো দেখো আমাদের খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু জল অ্যাড করে দিচ্ছি, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে মশলাটা যাতে কড়াইয়ের মধ্যে লেগে না যায়। আর এখন আমি টমেটোটাও এর মধ্যে, কুচি করে রাখা টমেটোটা অ্যাড করে দিলাম এবং সেটাকেও এর মধ্যে খুব ভালোভাবে আমি দিয়ে মশলাটা কষতে থাকব। এইবার অ্যাড করে দেব এর মধ্যে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি, এটা তোমরা তোমাদের স্বাদ মতো অবশ্যই দেবে। এটাকে আবার আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর আমরা মাঝে মাঝে একটু জলটাও দিতে থাকব। এবার আমি টক দইটা অ্যাড করে দিলাম। টক দইটা দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে এইভাবে মিক্স করে নিতে হবে। আর আমি বললামই মাঝে মাঝে একটুখানি জল অ্যাড করতে হবে যাতে মশলাটা বসে না যায়। আর এখন আমি পোস্ত বাটাটাও দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব যাতে সমস্ত মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এবং যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ এইভাবেই নাড়াচাড়া করতে থাকব। তো এবার আমি একটু এটা কিছুক্ষণের জন্য, 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পর ফিরে আসছি। তো দেখো বন্ধুরা 5 মিনিট পর ফিরে এলাম আর কেমন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দিলাম। এটা খুব সাবধানে করতে হবে যাতে মাছটা ভেঙে না যায়। আর তারপর এই কারিটা এই মাছের ওপরে ওপরে ভালোভাবে দিয়ে মাছটাকে ঢেকে দিতে হবে যাতে সমস্ত মশলাটা এর মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেয় মাছটা। তো দেখো এইভাবে এখন হতে থাকবে। আর তারপর একদম শেষের দিকে আমি এর মধ্যে একটুখানি গরম মশলা অ্যাড করে দেব আর এইভাবে আরও 10 মিনিট এইভাবে হতে দেব। তো দেখো আমার পমফ্রিট কারি মোটামুটি রেডি হয়ে এসেছে। তোমরা দেখতেই পেলে এটা কত তাড়াতাড়ি রেডি হয়ে যায়। তো দেখো আমার রেডি হয়ে গেছে, আমি 10 মিনিট পরে ফিরে এলাম। আর এখন দেখো এটা একটা জায়গায় তুলে নেওয়া হচ্ছে। তো দেখো কত সুন্দর কালারটা এসেছে, এত তাড়াতাড়ি এত সহজে তোমরা এই রেসিপিটা বানাতে পারবে।
আর এই রেসিপিটা যদি বানাও তাহলে প্রত্যেকে বাড়ির চেটে পুটে খাবে, কারণ রোজ রোজ একঘেয়ে খাওয়ার খেতে আমাদের ভালো লাগে না। তাই তোমরা এই ধরনের রেসিপি ট্রাই করতে পারো। ভিডিওটা ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর তার সাথে সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে আরও এরম ভালো ভালো ভিডিও তোমরা দেখতে পাও। তো আজকের মতো আমি এখানেই শেষ করলাম। টাটা।